ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে ভিডিওটি একটু দেরিতে আপলোড করবার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা বিভিন্ন পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের আগ্রিম আভাস দিয়ে দেবে যে বাকি বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে কারণ কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ আর আমরা এই যে আলোচনাটি এখন করব। এটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশান ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আর যারা চন্দ্র তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের লগ্ন ধনু তাদের আংশিক খাটতে চলেছে যদি আপনারা চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে অর্থাৎ জন্ম সাথে গ্রহগত গোচরের বর্তমান ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত পর্যালোচনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের গ্রহগত গোছরের ছক দেখুন আপনাদের প্রথম ঘরেই নয় লেখা আছে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর যেখানে সূর্যমঙ্গলের সংযোগ থাকছে শনি আপনাদের থার্ড হাউসে রাহু ফোর্থ হাউসে বৃহস্পতি ফিফথ হাউসে টেন্থ হাউস কর্মস্থানে কেতু এবং টুয়েলভ হাউস মোক্ষের ভাবে বুধ এবং শুক্রের সংযোগ প্রথমে আমরা আলোচনা করব আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে দেখুন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিকে দেখছেন তার নবম দৃষ্টি দিয়ে সূর্য পনেরো তারিখ পর্যন্ত মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতে থাকবে তাহলে এ মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে আপনারা ডাইজেশনের প্রবলেম বা কোনো প্রকার বধহজমের সমস্যা অথবা আপনাদের ব্লাড চেস্ট লাং বা আপনাদের হার্ট ওরিয়েন্টেড কোনো ডিজিজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এ সময় হাইলি এনার্জেটিক আপনারা থাকতে চলেছেন এবং সময় সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি কিছু পেটের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে শনির প্রবলেম আছে তার কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে কিন্তু পড়ছে আবার রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের এইথ হাউসে তাহলে সাবধানে একটু গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে ড্রাইভ খুব সাবধানে করতে হবে রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলথ হাউসে থাকছে সেখানে শনিরও দৃষ্টি আছে তাহলে ঘুমের সমস্যা কিন্তু একটু থাকতেই পারে ভয়ে ভয়ে ভাবও মাঝে মাঝে আপনাদের মধ্যে কাজ করতে পারে আপনাদের কেরিয়ার নিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু কেরিয়ারের হাউসে রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে কেতুর অবস্থান থাকছে আর আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি শনি মার্কি আছেন ভাগ্যস্থানে আপনাদের শনি গুরুর দৃষ্টি আছে তাহলে কিন্তু এ মাসটিতে আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাস এটি পরিশ্রম যতটা করবেন ততই কিন্তু বেটার ফলাফল পাবেন দিবা স্বপ্ন আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর বিশেষ করে যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের জন্য সময়ের সুযোগ অত্যন্ত ভালো গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন তাদের জন্য সময় ভালো থাকবে পনেরো তারিখ পর্যন্ত আর আদারওয়াইজ আপনাদের এ মাসে কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কর্মের কোনো বিকল্প নেই কর্মা হি ধর্মা কর্মই যে ধর্ম এটিকে আপনারা উপলব্ধি করুন এবং দিন রাতকে এক করে কাজ করে যান কারণ দু সাল শনির বছর যারা হার্ড ওয়ার্ক করবে কঠোর কায়িক পরিশ্রম করবে সময়কে মূল্য দেবে এবং স্মার্ট ওয়ার্ক করবে তারাই কিন্তু লাভান্বিত হতে চলেছে আর অফিসে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীরা বা আপনার কম্পিটিটার যারা তারা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে আপনাকে লাঞ্ছনা বা বদনামের ভাগিদারি করবার চেষ্টা করতেই পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকার পরামর্শই আমরা প্রদান করছি আর দেখুন যদি অর্থগত দিক থেকে দেখা যায় তাহলে এ মাসটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটি মাস কারণ এ মাসে খরচ হয়তো আপনাদের একটু বাড়বে তবে যাই খরচ করুন না কেন সেটি সুদূরপ্রসারী হিসাবে যদি দেখা যায় ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আর বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি তার পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে দৈনিক ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে মনের কোনো স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে এবং আপনারা মুখনশ্রিত বাণীর দ্বারাও কিন্তু প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বিদেশের সাথে কোনো না কোনো প্রকার বিজনেসে যুক্ত আছেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানি এমএনসিতে জব করছেন ফরেন সয়েলে আপনারা অলরেডি সেটেল হয়ে গিয়েছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো আর্থিকভাবে উপকৃত হওয়ার জন্য আর যাদের নেটাল চ্যাটে রাহু তিন ছয় দশ এগারোয় আছে এই রাহু কিন্তু তাদেরকে বিদেশ যাত্রার যোগ তৈরি করাবে ফরেনে সেটেলমেন্টের যোগ তৈরি করাবে পি আপনারা পেয়ে যেতে পারেন ট্রাভেলের কারণেও আপনারা ফরেনে কিন্তু যেতে পারেন অর্থাৎ অ্যাব্রড সেটেলমেন্টের যোগও আপনাদের জন্য থাকছে আর এখানে কিন্তু একটি জিনিস যে আপনাদের বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে মাসে আই ইনকাম তো বাড়বে তবে বাজেটকে যদি নিয়ন্ত্রণে না রাখেন সমস্যা তো দেখা দিতেই পারে সম্পর্কের দিক থেকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে বিশেষ করে পনেরোই জানুয়ারির পর মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতার স্বাস্থ্যের দিকেও নজর দিন মাতা পিতার সাথে হয়তো বা সম্পর্কের অবনতি হতে পারে অথবা মাতা পিতার কর্মের অবনতি হতে পারে অথবা মাতা অথবা পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি কিন্তু ঘটতেই পারে আর আপনাদেরকেও বলবো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই নিজের নামে না করে নিজের কাছের মানুষের নামে করুন কোনো প্রবলেমস আর সেখানে ক্রিয়েট হবে না আদারওয়াইজ ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতেই পারে যদি নিজের নামে সেগুলি করতে চান প্রেমের জীবনের সাপেক্ষে যদি দেখা যায় সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ সাত তারিখের পর বুধ আপনাদের রাশিতে এসে সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দেবেন সুতরাং সাত সাতই জানুয়ারির পর অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন বিয়ের কোনো যোগাযোগও আসতে পারে অথবা যে সমস্ত দম্পতিরা নব নতুন সন্তান সন্ততির জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনাদের আছে তবে সেখানে প্রথম দিকে ছোটোখাটো বাধা বিপত্তি কিন্তু আসতেই পারে সেই হার্ডেলসগুলিকে টপকে যেতে পারলেই সামনের সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিগণিত হতে চলেছে আবার এই সময়ে নতুন কোনো কর্মের শুরুত আপনারা করতেই পারেন স্বামী স্ত্রী একসাথে কোথাও ভ্রমণে কিন্তু যেতেই পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়ের সুযোগ ভালো থাকছে এবং অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছে তবে আমি বলবো যেহেতু ফোর্থ হাউসে রাহু আছে এবং শনি দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে আছে প্রেম করে যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই একবার রাত করিয়ে নিয়ে তবেই কিন্তু বিবাহটা করা আপনাদের ক্ষেত্রে বেটার হবে তার উপরে যদি আপনাদের সমস্যা যদি মাঙ্গলিকের প্রবলেম থাকে তাহলে তো সমস্যা আরও ইনক্রিজ পেতে পারে ম্যারেজের ক্ষেত্রে যদিও মাঙ্গলিক দোষটি কিন্তু ওভারঅল ক্ষেত্রে খুব একটি খারাপ নয় মাঙ্গলিক হওয়া কোনো মতেই খারাপ নয় মাঙ্গলিক হওয়া মানে আপনার একটা হাইলি অ্যাম্বিশাস হবেন বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসবেন এবং সেই স্বপ্ন অনুযায়ী কর্ম করতেও তো আপনারা ভালোবাসবেন আর এটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিক টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই ছোটো ভাই বোনেদের সাথে যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি হয়ে থাকে এবার কিন্তু তাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে দু হাজার সালের এই জানুয়ারি মাসে বন্ধু বান্ধবদের তরফ থেকে বা আপনার বয়সে বড় অথবা আপনার থেকে বয়সে ছোট তাদের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে অবশ্যই উপকৃত হতে চলেছেন শুক্র যখন চলে আসবে আঠারো তারিখের পর আপনাদের রাশিতে তখন মঙ্গল শুক্র বুধের সংযোগ তৈরি হবে আপনাদের রাশিতে এই সময়টিতে কিন্তু আপনাদের ব্রেন খুব সার্প কাজ করবে এবং রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন তবে কোনো প্রকার পরকিয়া প্রেমে যেন জড়িয়ে পড়বেন না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনাদের বিশেষ করে সম্পর্কের হানি হতে পারে এবং বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতে পারেন এ বিষয়ে অত্যন্ত সচেতন আপনাদেরকে থাকতে হবে আর যারা বিশেষ করে অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন প্রচেষ্টা আরও বেশি জারি রাখুন আর দেখুন আপনাদের আঠেরো তারিখের আগে পর্যন্ত রোগ ঋণ শত্রু এই তিনটি ব্যাপারে কিন্তু কোনো টেনশানই আপনাদের জন্য থাকছে না সুতরাং আঠারো তারিখের আগে আপনার বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে আবার এ মাসে কিন্তু আপনারা নতুন কোন কর্মের শুরুয়াত অবশ্যই করতে পারেন মনে রাখবেন কর্মজাগতিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বছর কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কোয়ান্টেন্সিয়াল অবশ্যম্ভাবী হতে চলেছেই আর আমরা আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিতে হবে দু সালে সে বিষয়ে একটি ভিডিও এবং দু সাল আপনাদের কেমন কাটবে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কবে বক্রি হবে কবে মার্গি হবে এবং কার গ্রহ গ্রহগত দৃষ্টি কোন কোন ঘরে থাকবে পুরো বছরটি জুড়ে ওভারঅল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রায় চল্লিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা হয়েছে সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের ভিডিও আপনারা দেখেননি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে আপনারা ভুলবেন না প্রচেষ্টা আপনারা জারি রাখুন এবার ধীরে ধীরে আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে পরিবারের লোকজনের সাপোর্ট পাবেন তবে আবারও বলছি কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হাবি হতে পারে কেউ আপনার বদনাম করার জন্য আপনার পিছনে লেগে যেতে পারে শত্রুপক্ষ কিন্তু শেষমেশ জয়যুক্ত হবে না তবে পিতা মাতার শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে রাখতেই হবে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর অবশ্যই আপনারা জপ করতে পারলে নিজেদের নবগ্রহকে শান্ত রাখতে পারবেন একটা না একশো দিন একশো আটবার করে জপ করুন অবশ্যই ফলাফল আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আমরা আবারও বলছি আমরা আলোচনা করলাম ইন জেনারেল এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত পর্যালোচনা করবার করাবার জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন